এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের বর্ধমান জেলায় এই সময়কালের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে সাফল্য অর্জন করেছি তার একটা সামগ্রিক ছবি আপনাদের কাছে আজকে উপস্থাপিত করেছেন আমাদের সাংসদ এবং সভাধিপতি এবং জেলা শাসক। সুতরাং সেই বিষয় নিয়ে আমার নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই, কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের নানান মত আছে, পথ আছে, কিন্তু আমরা সকলেই চাই যে আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের জেলার উন্নয়ন হোক। এই উন্নয়নের পন্থা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে, আমাদের মধ্যে মত পার্থক্য আছে, কোন পথ ধরে উন্নয়ন করলে সেটা সঠিক পথ হবে, এই বিতর্ক থাকে। কিন্তু যে প্রশ্নে আমাদের বিতর্ক নেই সেটা হলো এই যে উন্নয়ন বলতে আমরা কি বুঝি, কারণ আন্তর্জাতিক স্তরে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে আজকে এটা স্বীকৃত যে উন্নয়নের একটা সাধারণ ধারণা যা আজকে পৃথিবীর সমস্ত দেশ তারা সেটাকে উন্নয়নের ধারণা বলে স্বীকার করে নিয়েছে এবং সেই সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে তারা যে বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছেন তা হলো এই যে উন্নয়নের ধারণাটা কোনো স্থিতিশীল ধারণা নয়, এই ধারণা একটা গতিশীল ধারণা। উন্নয়ন এই ধারণা বলতে গিয়ে তারা যেটা বলেন আন্তর্জাতিক মহলে যেটা স্বীকৃত যে মানুষ সৃষ্টিশীল ভাবে তার নিজের স্বাধীনতা, মর্যাদা, সক্ষমতা নিয়ে নিজের পছন্দ মতো সে তার জীবনযাত্রাকে নির্বাহ করতে পারবে, তার জীবনকে গড়ে তুলতে পারবে এবং সেই পছন্দের যে সম্প্রসারণ এটাই হচ্ছে যে উন্নয়ন সম্পর্কিত ধারণা। তাই আমরা এ কথা কেউই বলতে পারি না উন্নয়নের কোন একটা স্তরে পৌঁছিয়ে যে আমাদের উন্নয়নের চাহিদা মিটে গেছে, আমাদের আর নতুন করে এগোনোর কোনো প্রয়োজন নেই। এই যে উন্নয়নের এই যে ধারণা যা আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসংঘ কর্তৃক স্বীকৃত, যে ধারণায় মানুষের কতকগুলি মৌলিক মূল্যবোধের উপরে যে ধারণাকে গড়ে তোলা হয়েছে, যখন এটা ঠিক হল যে সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্য কি হবে, আমরা যাকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলি, সেই সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্য স্থির করার আগে একটা কথা আলোচনা হলো
যে এই লক্ষ্যে যদি পৌঁছাতে হয় তাহলে মানুষের মধ্যে কি মূল্যবোধকে আমরা মানুষের মধ্যে আমরা জাগ্রত করতে চাই। আমরা যারা বিভিন্ন স্তরে উন্নয়নের এই সংগ্রামে এই লড়াইয়ে আমরা রয়েছি, আমরা কোন মূল্যবোধের দ্বারা পরিচালিত হব, সেই মূল্যবোধের কথা বলতে গিয়ে আমরা যারা বিভিন্ন স্তরে উন্নয়নের এই সংগ্রামে এই লড়াইয়ে আমরা রয়েছি, আমরা কোন মূল্যবোধের দ্বারা পরিচালিত হব, সেই মূল্যবোধের কথা বলতে গিয়ে 6টি মূল্যবোধের কথা সেই সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল যে এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ যে মূল্যবোধগুলি আছে তা হল স্বাধীনতা, ফ্রিডম, ইকুইটি, মানুষের মধ্যে সাম্য। বলা হলো সলিডারিটি, আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যে একটা ভ্রাতৃত্ব বোধ আমাদের নিজেদের মধ্যে কার যে ঐক্য সেটাকে হচ্ছে যে আমাদের এই মূল্যবোধে মানুষে মানুষের যে সলিডারিটি তাকে আমাদের দেখতে হবে। বলা হলো রেসপেক্ট টু নেচার, যে প্রকৃতি থেকে আমার জন্ম হয়েছে, যে প্রকৃতির মধ্যে আমি বসবাস করি সেই প্রকৃতিকে সম্মান জানাতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সঙ্গে আমাকে কিভাবে আমি তাকে নিয়ে এগিয়ে যেতে পারি সেই সম্পর্কে আমার ধারণাকে স্বচ্ছ করতে হবে। বলা হলো শেয়ার রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্বের সমভাবে দায়িত্বকে আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব বলে মনে করতে হবে, এটা কারণ একক দায়িত্ব বলে মনে করার কোনো ক্ষেত্র নেই। সমস্ত মানুষের মধ্যে এই চেতনাকে জাগ্রত করতে হবে যেটা কারোর কোনো বিশেষ একজনের বা দুজনের বা তিনজনের বা চারজনের অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির দায়িত্ব নয়, আমাদের সকলের দায়িত্ব এই চেতনায় মানুষের কাছে নিয়ে যেতে হবে। এবং এই মূল্যবোধগুলিকে যদি আমরা অবলম্বন করে আমরা যদি আমাদের সেই ধারণাকে আমরা গড়ে তুলতে পারি তাহলে সেই লক্ষ্যের দিকে আমরা অগ্রসর হতে পারব। কিন্তু এই ধারণার ক্ষেত্রে বলা হলো সব থেকে বড় হাতিয়ার কি, বড় হাতিয়ার হলো মানুষ। বলল উন্নয়নের সব থেকে বড় সম্পদ কি, কি রিসোর্স? উন্নয়ন বলতেই আমরা তখন কি বলি, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আমরা বলি আমাকে টাকা দেন, আমার রাস্তা করতে হবে, আমাকে পানীয় জল করতে হবে, আমাকে স্কুল করতে হবে, আমার আরো বেশি টাকা চাই, আমার আরো বেশি পরিকল্পনা চাই। কিন্তু বলা হলো উন্নয়নের সব থেকে বড় সম্পদ কি, বলা হলো উন্নয়নের সব থেকে বড় সম্পদ হচ্ছে একটা আত্মবিশ্বাসী, যে তার নিজের মূল্য সম্পর্কে যার মধ্যে সেই আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছে, সেই আত্মবিশ্বাসী মানুষই হচ্ছে সব থেকে বড় সম্পদ, বড় রিসোর্স। তাই সমগ্র উন্নয়নের কেন্দ্রবিন্দুতে হচ্ছে মানুষ।